স্বাগত জানাচ্ছি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের সৌজন্যে বিশেষ অনুষ্ঠান করোনাকালে চিকিৎসাপত্রে। পুরো অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ঝুমি রহমান। আমাদের সাথে আজ উপস্থিত আছেন আনোয়ার খান মডার্ন কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার রাজিবুল আলম। আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানব করোনা নিয়ে আজকের আপডেট। দেশে করোনায় আরও 19 জন মারা গেছেন, এই নিয়ে মোট প্রাণ গেল 6,159 জনের। গেল 24 ঘণ্টায় 13,539 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1,767 জন, এই নিয়ে মোট করোনা শনাক্ত 4,28,965 জনের। একদিনে আরও 1,519 জনের সুস্থ হয়েছেন। মোট সুস্থ এই পর্যন্ত 3,46,387 জন। অর্থাৎ যত পরীক্ষা হচ্ছে সেই হিসেবে করোনা সংক্রমণ কমে আসছে। দর্শক, আজ করোনার কালে চিকিৎসাপত্রে আজ এই বিষয়ে আলোচনা হবে। আপনাদেরও সরাসরি সুযোগ থাকছে চিকিৎসকের কাছ থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর জেনে নেবার। 02985-2381 অথবা 09-666-777-311 এই নাম্বার দুটিতে ফোন করে যে কোনো জিজ্ঞাসা থাকলে করে নিতে পারেন। ডাক্তার রাজিবুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি আবারও। শুরুতে যেই বিষয়টি জানতে চাইব সেটি করোনার একটি দীর্ঘ সময়ে যাদের খুব বেশি প্রয়োজন নেই তাদেরকে আমরা বলছিলাম যে দীর্ঘদিন বাসায় থাকার জন্য, দীর্ঘদিন যারা বাসায় থাকছেন অর্থাৎ 6 থেকে 8 মাস ধরে যারা বাসায় আছেন তারা কিন্তু এই সময়ে যদি বের হচ্ছেন তাহলে দেখা যাচ্ছে তাদের করোনা সংক্রমিত হয়ে যাওয়ার সংখ্যাটি বেশি হচ্ছে। এই ঘটনাটি কেন ঘটছে? এটা আসলে যারা বাসায় থাকছে বিভিন্ন কারণে তাদের এটা হতে পারে। আমি বিশেষ করে মেডিসিনের অংশটা দেখি, প্লাস বাত জ্বর রিউমাটোলজির অংশটাও দেখি। আমার পার্ট থেকে শুরু করি, সেটা হলো যে আমাদের যে রোগীগুলো আছে এই রোগীগুলা দীর্ঘমেয়াদী কিছু আর্থ্রাইটিস আছে, রিউমাটয়েড আর্থ্রাইটিস, স্পন্ডাইলোআর্থ্রোপ্যাথি, এই রোগগুলার জন্য দীর্ঘমেয়াদী আমরা কিছু ওষুধ দিই যাকে আমরা ডিমার্স বলি, অর্থাৎ মেথোট্রেক্সেট, সালফাসালাজিন, এই জিনিসগুলা তারা খেয়ে যাচ্ছে। তারা সাধারণত 1 মাস 2 মাস পর পর চেক আপ করা দরকার, চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার, সেটা না নিয়ে খেয়ে যাচ্ছে। ফলে হচ্ছে যে তাদের ইমিউনো সাপ্রেশন হচ্ছে, বডির প্রোটেক্টিভ ক্ষমতাটা কমে যাচ্ছে, এটা একটা। আর কোমরবিড কন্ডিশন যারা যারা বেশি এফেক্টেড হয় বা বেশিভাবে ক্ষতিগ্রস্ত হয় করোনাকালে, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, তারা হাঁটতে পারছে না, ফলে তাদের ডায়াবেটিস হাইপারটেনশন কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, সাথে সাথে চেক আপ তো করছেই না অনেক ক্ষেত্রে। সুতরাং এইসব বিভিন্ন কারণে তাদের এই জিনিসগুলা একটু বেশি হচ্ছে। আর তাছাড়া আরেকটা ব্যাপার আছে, সেটা আমরা বলি, সেটা হলো যারা রৌদ্রে বের হয় তাদের রৌদ্রের সূর্যের আলোক থেকে আমরা জানি যে ভিটামিন ডি তৈরি হয়, সুতরাং ওই ভিটামিন ডির অভাবও তাদের অনেকটা লক্ষণীয় হয়। ফলে হয় এই সমস্ত কারণে তাদের এই করোনাকালে যখন দীর্ঘদিন বাসায় থাকে বের হওয়ার ফলে তাদের এই জিনিসগুলো একটু বেশি হতে পারে বা বেশিভাবে সংক্রমিত হতে পারে। জি, আমরা তো যে জিনিসটি জানি যে করোনা ভাইরাসের দ্বারা আশেপাশে কেউ আক্রান্ত হলে তার দ্বারা করোনা সংক্রমিত হওয়ার সম্ভাবনাই বেশি, তবে এই যে শীতকালের যেই সময়টি আছে এই সময়ে নানা ধরনের ইনফ্লুয়েঞ্জা, ফ্লু জাতীয় অনেক ধরনের রোগ হয়, ঠান্ডার রোগ হয়, এগুলোর কারণে কি করোনা হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কি না? সেটা শীতকালে একটা আশঙ্কা আমাদের এজ এ হোল, আমরা ব্যক্তিগতভাবে চিকিৎসক হিসাবে এবং জাতি হিসাবে আমরা সবাই ভাবছি, কারণ শীতকালে সাধারণত এই ভাইরাসগুলা বেশি সাস্টেইন করে বেশি সময় বাঁচতে পারে এনভায়রনমেন্টে। সুতরাং এটা একটা কারণ হতে পারে যে এই শীতকালে আমাদের এই করোনার সংক্রমণের সংখ্যাটা একটু বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যদিও এটা বলা খুবই মুশকিল, কারণ আমাদের ইতিমধ্যে আমরা মার্চ মাস থেকে এই পর্যন্ত বাংলাদেশের কথাই যদি বলি বহু লোক সংক্রমিত হয়েছে, এবং কিছুদিন আগেও ICDDRB থেকে একটা পত্রিকায় আসছে যে তাদের গবেষণা থেকে যে অনেক লোক, মোর দ্যান 50% লোক এফেক্টেড হয়ে গেছে, তাদের আমরা হার্ড ইমিউনিটি বলি। সেই ক্ষেত্রে কিছুটা প্রোটেক্টিভ ব্যাপার তাদের মধ্যে থাকতেও পারে, কাজে এক্স্যাক্টলি আমরা বলতে পারবো না কি হতে যাচ্ছে। সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে আমাদের সেই প্রোটেক্টিভ মেজারটা নিয়ে আমরা এই শীতকালটা ভালোভাবে কাটাতে পারি, সংক্রমণটা বেশি না বাড়ে। জি, ডাক্তার রাজিবুল, আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন এই মুহূর্তে, তার প্রশ্নটি নিয়ে নিচ্ছি। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন।
আমি চালকাটি থেকে পাপন বলছিলাম, চালকাটি পূর্ব চালকাটি থেকে পাপন। জি আমি কিছু স্যারের সাথে কথা বলতে পারি? নিশ্চয়ই, তিনি শুনতে পাচ্ছেন, আপনি আপনার যে কোনো জিজ্ঞাসা বা কথা বলতে চাইলে বলতে পারেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম বলেন। থ্যাংক ইউ স্যার। আমার ইসির রিলেটিভ, তার হলো কোভিড পজিটিভ আসছে, বাট তার কোনো সিমটম নেই, শুধুমাত্র শুকনো কাশি এবং অ্যালার্জি জনিত তার সমস্যা আছে, এছাড়া আর কোনো তার সিমটম নেই, কিছু নেই, কিন্তু তার পজিটিভ আসছে। সেক্ষেত্রে এখন কোন ধরনের মেডিসিন আমরা ইউজ করতে পারি বা খেতে পারি? ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য। আমি বলবো সেই ক্ষেত্রে ওনার যেহেতু পজিটিভ আসছে, একটা প্রিন্সিপল ফলো করতে হবে, একটা হলো তার থেকে যেন অন্যরা সংক্রমিত না থাকে, উনি যেন একটু আইসোলেশনে থাকেন, এটা এক নাম্বার। দুই নাম্বার কথা হলো আমরা এইখানে দুইটা জিনিসকে খেয়াল করতে হবে, একটা হলো করোনার চিকিৎসা আর একটা হলো কমরবিড কন্ডিশনের চিকিৎসা। তাকে কিন্তু ওই করোনা নিয়ে দৌড়াদৌড়ি করে ডায়াবেটিস, ব্লাড প্রেশার, হার্টের রোগ বা অন্য কোনো রোগ থাকলে সেটা যেন চিকিৎসার অভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে ভালোভাবে নজর দিতে হবে। আর শুধু যদি করোনার জন্য বলি, আমরা জানি এটা একটা ভাইরাস, সুতরাং জ্বর কাশি হলে এখানে প্যারাসিটামল, অ্যান্টিহিস্টামিন, আমরা অ্যান্টি অ্যালার্জিক যে ওষুধগুলো আমরা সাধারণত দিয়ে থাকি, শ্বাসকষ্ট থাকলে সেই ব্রঙ্কিয়াল অ্যাজমার চিকিৎসা সেটা দিতে হবে। তার সাথে যদি কোমরবিড কন্ডিশন অনেক বেশি থাকে, বয়স্ক মানুষ হয়, সেই ক্ষেত্রে আমরা অনেক সময় সিমটম থাকলে অ্যান্টিভাইরাল কিছু ট্যাবলেট দেই, আর যদি কার্ডিয়াক রোগ থাকে, বয়স বেশি থাকে, সেই ক্ষেত্রে আমরা নাভির গুড়ায় কিছু ইনজেকশন দিই, যেটাকে হেপারিন বলি। কারণ আমরা জানি করোনাতে এই রক্ত নালীগুলা জমাট বেঁধে যায়, ফলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক বেশি হয়, সুতরাং একটু কোমরবিড কন্ডিশন থাকলে আমরা ওই জিনিসটা একটু প্রোফাইলেকটিক বলি, যে রোগীর কোনো সমস্যা নাই তাও একটু নিয়ে নেওয়া ভালো। আর সবসময় খেয়াল করতে হবে তার কোমরবিড কন্ডিশনগুলো, ডায়াবেটিস, হাইপারটেনশন খেয়াল করতে হবে, অক্সিজেনের স্যাচুরেশন, এবং খেয়াল করতে হবে তার এক্সরে দেখি, এক্সরেতে কোনো এটা বেড়ে যাচ্ছে কি না, আরও কিছু মার্কার আমরা দেখি, সিআরপি, ক্রিটিন, ডি ডাইমার, এগুলো দেখে দেখে খেয়াল করতে হবে সে কোন সময় একটু খারাপের দিকে যায়, যখনই খারাপের দিকে যায় তখনই হাসপাতালে আনতে হবে, আর তা না হলে এই জিনিসগুলো বাড়িতে বসে আইসোলেটেড অবস্থায় অবজার্ভ করাটাই ভালো। থ্যাংক ইউ। জি, আমাদের সাথে আরেকজন দর্শক আছেন এই মুহূর্তে, তার প্রশ্নটি নিচ্ছি। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি রাসেল বলছিলাম কুমিল্লা থেকে। জি, প্রশ্নটি করুন। জি, হচ্ছে আমার গত চার পাঁচ দিন আগ থেকে আমার হঠাৎ করে ফুড পয়জনিং হয়। সো আমি ডক্টরের কাছে যাই, আপনার হচ্ছে গতকাল বিকেল থেকে ফিলমেট, অ্যাজিথ্রোমাইসিন এবং রেসিকা এই ধরনের ওষুধ খেয়েছিলাম। তো খাওয়ার পর থেকে আমার ওয়াশরুমে যাওয়াটা এখন মোটামুটি নেগুলারই চলে, কিন্তু আমার পেটের বাঁ পাশে এবং বুকের ঠিক নিচটা এখানে চিনচিন ব্যথা করে। তো ইন দ্যাট কেস আমার কি গ্যাসের কিনা বা কি করবো সেটা একটু জানার ছিল। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সেটা হলো যে আপনি যেটা বলছেন, এক নাম্বার ফুড পয়জনিং, সেটার চিকিৎসাটা আপনি যা করছেন, যদি কোনো ভলিউম কমে যায় থাকে, ভমিটিং, ডায়রিয়া, সেটার চিকিৎসা প্লাস একটা ওষুধ খেয়েছেন, আপনি বলছেন যে মোটামুটি একটু ভালো। এখন বুকের বাম পাশের ব্যথা কিন্তু বিভিন্ন কারণে হতে পারে, সেটা আপনার আমরা নিউমোনিয়া থেকে শুরু করে আপনার মাসকুলার পেইন বলেন, গ্যাস্ট্রিক বলেন, আরও অনেক পেটের বহুবিধ কারণে এই ব্যথাগুলো হয়। সুতরাং শুধু একটু বুকে ব্যথা, যদি কাশি শ্বাসকষ্ট না থাকে, অক্সিজেন স্যাচুরেশন না থাকে, তাহলে একটু প্যারাসিটামল খেতে পারেন। আর বুক না, যদি পেটে হয় তাহলে আমরা গ্যাস্ট্রিক মনে করি, সেই ক্ষেত্রে গ্যাস্ট্রিকের ওষুধ খেতে পারেন। তবে যদি কনফিউশন হয় সেই ক্ষেত্রে আপনার একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, আসলে এই ব্যথাটা কি, শুরুতেই একটু জেনে নেওয়া ভালো যে এটা কি ছোটখাটো ব্যথা নাকি না ভিতরে অন্য কোনো রহস্য আছে। জি, এই অবস্থায় ডাক্তার রাজিবুল, আমি জানতে চাইব করোনা সংক্রমিত যারা হচ্ছেন, তার পরবর্তী সময়ে কিন্তু একটি দীর্ঘ সময় তাদেরকে নানান ধরনের জটিলতার পড়তে হয়, এই এই সময়টিতে আসলে তারা কি করতে পারেন? এইটা আসলে যে কোনো করোনা না, আমরা যে কোনো ভাইরাল ইনফেকশন, যদি আমরা ফ্লুর কথা বলি, সেটাও কিন্তু একটা ইনফেকশনের পরে কিন্তু নানাবিধ সমস্যা, বডি, শরীর ব্যথা বলেন, দুর্বলতা বলেন, খাওয়ার রুচি বলেন, ক্লান্তি বলেন, বহুবিধ জিনিস হতে পারে, সেই জিনিসগুলা হতেই পারে। সেই জিনিসগুলা নিয়ে আমরা বেশি বেশি ওষুধ খাওয়ার প্রয়োজন নাই, আমাদেরকে খেয়াল করতে হবে যে এইখানে করোনাকালীন অবস্থায় তার কোনো অর্গান ফেল, মাঝে মাঝে কোনো কোনো অর্গান, যেমন আপনার মনে করেন হার্ট বা ব্লাড প্রেশার কন্ট্রোলের বাইরে চলে গেলো, ডায়াবেটিস কন্ট্রোলের বাইরে চলে গেলো, সেই জিনিসগুলো ঘটেছে কিনা সেই জিনিসগুলো খেয়াল করা উচিত।
আরেকটা হলো যে আপনার এই দুর্বলতার জন্য শুধু নিউট্রিশনটা পানি খাওয়া এবং নিউট্রিশন ক্যালোরি ডায়েট যেটা আমরা বলি একটু বিশেষ করে বয়সকালে যে খাবার দাবার খাচ্ছে ঠিকই তিনবার কিন্তু ক্যালোরি হচ্ছে দেখা গেলো 500-700-800 সেখানে হাই ক্যালোরি ফুড যেটা আমরা ব্যালেন্স ডায়েট বলি সেই খাবার দাবারটা একটু দেখতে হবে। আর এইটার জন্য বেশি ওষুধ খেয়ে লাভ নাই, এটা যদি কোনো অর্গানের উপর প্রভাব না পড়ে থাকে করোনাকালে তাহলে এটা অটোমেটিক কিছুদিন পরে ঠিক হয়ে যাবে। সিমটোমেটিক কিছু ওষুধ যদি ছোটখাটো ব্যাপার থাকে খেতে পারে। জি, যাদেরকে এই করোনার সময় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে আমরা বলছি, অর্থাৎ যাদের অনেক বেশি বয়স হয়েছে এবং নানান ধরনের জটিলতা আছে, সেই মানুষগুলোর তো নিশ্চয়ই বাড়িতে থেকে তারা হচ্ছে নিজেদের সচেতন রাখছেন, কিন্তু তার বাইরেও করোনা মোকাবেলার জন্য তাদের বিশেষ কী ধরনের ব্যবস্থা নেওয়া উচিত যে এই সময়টিতেও তারা বের হলেন, তারা সেই ক্ষেত্রে কী করবেন? অবশ্যই যে মানুষের তো প্রয়োজনের শেষ নাই, হাসপাতাল থেকে শুরু করে বাজার বলেন, বিভিন্ন জায়গায় যাওয়া বলেন, চাকরি বলেন, যেতেই হয়। সেই ক্ষেত্রে অবশ্যই যে আমাদের যে ফর্মুলা যে বের হতে হলে যে মাস্ক পরা এবং এই যে যেখানেই যাবে বাজারে বা অন্য কোথাও চিকিৎসালয়ে বা যেখানেই যাবে স্যানিটাইজেশন, হাত ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং স্পেসিং মেনটেন করা, যে আমরা যতদূর সম্ভব একটু দূরত্বে থাকা, 6 ফুট হলে ভালো হয়। সেই ক্ষেত্রে আমরাও যেটা আমাদের নিজেদের প্রোটেকশনের জন্য করে থাকি এবং লম্বা সময় যাবৎ কোনো লোকের কাছাকাছি না থাকা, আমরা নিজেরাও যেটা করে থাকি যে অনেক সময় সন্দেহজনক রুগী হলে হতেও পারে আমাদের কি দেখতেও হয়, সেই ক্ষেত্রে আমরা খুব কম সময়ে রুগীটাকে দেখে দূরে চলে আসি এবং অবশ্যই গ্লাস, মাস্ক এবং হেড কাভার এগুলো প্রোটেকশন নিয়ে আমরা যাই। কিন্তু সাধারণ মানুষের বেলায় আমরা বলবো একটু স্পেসটা মেনটেন করা, কোনো জায়গায় দীর্ঘ সময় কোনো লোকের সাথে টাচে না থাকা এবং মাস্ক পরিধান করা, স্যানিটাইজেশন, এই জিনিসগুলা অবশ্যই তাদেরকে মাথায় রাখতে হবে এবং ডায়াবেটিস, ব্লাড প্রেশার যেটা আমি সবসময় বলে আসছি, এই জিনিসগুলাকে তাদেরকে অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে এবং প্রয়োজন ছাড়া বের না হওয়াই ভালো। ভালো, জি। ডাক্তার রাজিবুল আলম আমাদের সাথে যুক্ত থাকুন, একটি বিরতি নিয়ে আসছি, আলোচনা চলবে। আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের সৌজন্যে বিশেষ অনুষ্ঠান করোনাকালে চিকিৎসাপত্রে, একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার। আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে সৌজন্যে বিশেষ অনুষ্ঠান করোনাকালে চিকিৎসাপত্রে আজ আমাদের সাথে যুক্ত আছেন মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার রাজিবুল আলম। দর্শক, আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন, স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে যে কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন। ডাক্তার রাজিবুল আলম, কথা বলছিলাম করোনাকালীন চিকিৎসা নিয়ে। আমি এবারে জানতে চাইব, যাদের 50-এর বয়স তাদেরকে আমরা সংক্রমণে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বলছি, বর্তমান সময়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সুস্থতার হার অনেক বেড়ে গেছে, সেই ক্ষেত্রে যারা এরকম ঝুঁকিপূর্ণ মানুষেরা করোনা আক্রান্ত হচ্ছেন তাদের সুস্থতার হারও কি বেড়ে যাচ্ছে? ধন্যবাদ। আপনি যে প্রশ্নটা করেছেন সেই অত্যন্ত আমাদের অবজারভেশনে এই জিনিসটা আছে, যদিও এটা কোনো গবেষণায় ওভাবে করা হয় নাই বা আমার কাছে নাই তথ্য। তো একটা জিনিস দেখছি যে আগে যে রোগীগুলো আসতো, যেভাবে আসলেই খুব খারাপ হয়ে যেত, সেই রোগীগুলাকে আমরা আমি মডার্নে আমরা দেখছি যে যে চিকিৎসাগুলো আমরা দিচ্ছি তাতে একটু ভালো বা সুস্থতার হার একটু বেশি এবং সেটা কিন্তু তারপরও কেন কিছু কিছু রোগী মারা যাচ্ছে, আমার ধারণা যে যারা আপনার মনে করেন এফেক্টেড হচ্ছেন তাদেরকে একটু সচেতন থাকতে হবে যে কোন সময়টায়, বিশেষ করে যে মার্কারগুলো এবং বুকের এক্সরে করে যে এই সময়টায় টু দ্য পয়েন্ট সেই ওষুধগুলা অ্যাপ্লাই করা সময় মতো এবং যে যে ওষুধ দেওয়া সবগুলাই দেওয়া। এখন এইটা অ্যাসেসমেন্ট করতে যায় দেরি হয় অথবা কোমরবিড কন্ডিশন অ্যাসেস করতে বা কারেকশন করতে দেরি হচ্ছে, যে সমস্ত কারণে আগে এই আপনার মৃত্যুর হার বেশি ছিল। তো এখন আপনার মানুষজন একটু যারা আসছে কম কম আসছে, যারা আসছে একটু সচেতন, আমরাও অনেক কিছু শিখেছি আসার পরপরই, আমরা কোনো কিছুই বাদ রাখি না, যত কিছু প্রয়োজন অ্যাসেস করি যে কোন পর্যায়ে রোগীটা আছে, কি কি ওষুধ দিতে হবে, সব কিছু আমরা করে দেই। ফলে আমরা দেখি যে অ্যাটলিস্ট আমাদের হাতে এই মডার্ন মেডিকেল কলেজ হসপিটালে মৃত্যুর হারও একটু কম এবং ভর্তির সংখ্যাও কমেছে আগের চাইতে। তাৎক্ষণিকভাবে চিকিৎসাটি সঠিক দিতে পারলে নিশ্চয়ই আরও বেশি সচেতন হওয়া যায়। আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন, তার প্রশ্নটি নিচ্ছে। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার দুদিন ধরে জ্বর,
এক মাস ধরে দুই সাইডে অনেক ব্যথা, ডাক্তার দেখেছিলাম তো ওষুধ দিছে আমার কিছু, আমার খাওয়ার পরে পানি হাতে পায়ে পানি আসছে। জি, হাতে পানে হাতে পায়ে পানি চলে আসছে। দর্শক, এছাড়া আর কোনো সমস্যা আছে আপনার? মানে মুখ পানি আসছে, এখন ওষুধ খাওয়া বন্ধ করে দিছে আমি এখন। আচ্ছা, আপনার কি ডায়াবেটিক্স বা অন্য জটিল কোনো রোগ আছে? আমার এমনি শ্বাসকষ্ট আছে। আচ্ছা, ঠিক আছে, ডাক্তার রাজিবুল আলম। জি, ধন্যবাদ। আমি বলবো যে আমি যতটুকু বুঝেছি যে আপনার শ্বাসকষ্ট আছে, ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে, তার সাথে কিছু ওষুধ খেয়ে শরীর ব্যথা, এগুলোর ওষুধ খেয়ে শরীরে পানি চলে আসছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনার যে শ্বাসকষ্ট ছিল সেটার চিকিৎসাটা আপনি সঠিকভাবেই করেন, আর ডায়াবেটিস ব্লাড প্রেশার থাকে সেই চিকিৎসাটা করবেন, আর শরীর ব্যথার ওষুধ প্যারাসিটামল ছাড়া যেন তেনভাবে না খাওয়াই ভালো। এবং এই যে শ্বাসকষ্ট জ্বরের কথা বলছেন, সেই ক্ষেত্রে করোনা পজিটিভ না নেগেটিভ অন্তত মুখের এক্সরে এবং কোভিড আরটিপিসিআরটা করে জেনে নেওয়া ভালো। যদি ওটা থাকে তাহলে তো আপনার যেহেতু শ্বাসকষ্ট আছে, সুতরাং আপনি তো একটু ভালনারেবল গ্রুপ, সেই ক্ষেত্রে অতি দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আমরা যেটা বলছিলাম যে সঠিক সময়ে সঠিক চিকিৎসাটা সঠিক জায়গায় আপনাকে নিয়ে নিতে হবে, সেটা একটা গ্রুপ। আর যদি কোভিড নেগেটিভ হয়ে থাকে তাহলে আপনি শ্বাসকষ্টের ওষুধ যেটা সেটা খাবেন, আর শরীর ব্যথা যেটা বলবো সেটা আমি যেহেতু ওই রিউমাটোলজি নিয়েও ডিল করি, সুতরাং ওই ব্যথাটা সাধারণ ভাইরাল ইনফেকশনের ব্যথা নাকি কোনো বাতের রূপ, রিউমাটয়েড আর্থ্রাইটিস বা স্পন্ডাইলোআর্থ্রাইটিস, সেই জিনিসটা একটু চিকিৎসকের পরামর্শ নিয়ে ঠিক করা উচিত যে কোন গ্রুপের ওষুধ খাবেন, যেন তেন ব্যথার ওষুধ না খাওয়াই ভালো। আর পানি যেটা আসছে, পানির ওষুধ দিলে কমে যাবে, কিন্তু পানি যখনই আসে আমরা খেয়াল করি এটা কি কিডনি, হার্ট না লিভার কোনো জায়গায় বড় ধরনের এফেক্ট করেছে কিনা, সেটাও একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখা ভালো। জি, আমি একটু জানতে চাইবো, এই যে পর্যটন খুলে দেওয়া হয়েছে, পর্যটন খাত, এবং অনেক মানুষ কিন্তু এখন ঘুরতে যাচ্ছেন, শীতকাল এসেছে, এই সময়টিতে ঘোরার জন্য খুবই ভালো একটি সময়, এই সময়টিতে কিন্তু মানুষ যখন ঘুরতে যাচ্ছেন তারা কিন্তু স্বাস্থ্যবিধি মানছেন না। এই আরও কয়েক মাস পর আমাদের দেশে করোনা সংক্রমণ এই কারণে বেড়ে যেতে পারে কিনা, কি মনে করেন? এটা তো যত আপনার আমরা নিয়ম না মানবো বাড়ার সম্ভাবনা একটা থাকে, এটা সাধারণ হিসাব। কিন্তু পর্যটন খোলা বলেন, রাস্তাঘাট বাজার ঘাট খোলা বলেন, এটা আসলে ন্যাশন ওয়াইড একটা অর্থনীতির কারণে হয়তো এই জিনিসটা করতে হয়েছে, কিন্তু তার মধ্যেও আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের নিজেদের প্রোটেকশনের জন্য অন্তত আমরা যে কাজগুলো করা উচিত, যে মাস্কের কথা বলছি, স্যানিটাইজেশন, স্পেসিং, এক নাগারে দীর্ঘ সময় এক জায়গায় কোনো লোকের সাথে দীর্ঘ সময় টাচে না থাকা, তো সেই জিনিসগুলো আমাদের নিজের সাথেই করা উচিত। এখন মনে করেন যে পর্যটন খুলে দেওয়া, বাজার হাসপাতালে মানুষ আসছে, সেটা যদি আমরা নিজেরা একটু সতর্ক হই তাহলেই সম্ভব। এখন আমরা কোনো সময় একেবারে লকডাউন করে দেওয়া হয়েছিল, সেইভাবে তো আর দীর্ঘ সময় রাখা সম্ভব নয়, কাজে সেটা হয়তো অর্থনীতির কারণে করা হয়েছে। কিন্তু আমি বলবো যে আমাদের পার্সোনাল হাইজিন যেগুলো আমরা বলি করোনা কালে, সেই জিনিসগুলো অবশ্যই মেনে চলা উচিত, আর না হলে তো বাড়ার সম্ভাবনা থাকে, এটা তো সাধারণ হিসাব। জি, অর্থাৎ নিজেকে স্বাস্থ্যবিধি মেনে সাবধানে রাখতে হবে, তাহলেই করোনা সংক্রমণ থেকে বাঁচা যাবে। ডাক্তার রাজিবুল আলম, আপনাকে অনেক ধন্যবাদ আজ আমাদের এই আয়োজনে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং দর্শকদেরকে ধন্যবাদ। ধন্যবাদ। আনোয়ার খান মডার্ন কলেজ হাসপাতালের সৌজন্যে বিশেষ অনুষ্ঠান করোনাকালে চিকিৎসাপত্রেই ছিল এখনকার মতো। আগামীকাল দেখা হবে অন্য কোনো অতিথির সাথে, সঙ্গেই থাকুন।